হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি তো ভিডিও শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে আশা রাখছি আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এতে করে কিন্তু আপনারা খুব সহজে আমার ভিডিওগুলো হাতের কাছে পেয়ে যাবেন আর ভালো লাগলে কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না তো ভিউয়ার্স ভাইয়া ও আপুরা আজকের ব্লগটি আমি রাত থেকে শুরু করেছি আমি রাত্রে কিছু রান্না বান্না করছি আর আমি আপনাদের সাথে আজকে মজাদার একটি ভোনা শেয়ার করব এই জন্যই ভাবলাম ভিডিওটা অন করে ফেলে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি যে ড্রেসটি পরে আছি এটি একটি কাপ্তান ড্রেস এই ড্রেসের একটি টিউটোরিয়াল আমি আমার ভিডিওতে শেয়ার করেছি ভালো লাগলে আপনারা প্লিজ আমার ভিডিওটিতে একটু যে দেখে আসতে পারেন ড্রেসটি কিন্তু আমি তৈরি করেছি প্লাস আমি নিজেই ব্লক প্রিন্টের কাজ করেছি ভালো লাগতে পারে আপনাদের যারা মিচ করে গেছেন দেখে আসতে পারেন তো যাই হোক এবার রান্নাতে চলে আসি আজকে হচ্ছে আমি কাকচির ছোট ছোট শুটকি ভোনা করব তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর শুটকি কিন্তু গরম পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হয় কারণ শুটকিতে বিভিন্ন ধরনের ময়লা থাকে আর বাজে একটা স্মেলও চলে যায় গরম পানি দিয়ে ধোয়ার পর যেহেতু শুটকি আমরা বাহিরের থেকে কিনে আনি না জানি কত ময়লা থাকে সুটকিতে তাই তো নিজের হাতে ভালোভাবে ক্লিন না করলেই না এখানে আমি গরম পানি করে নিয়েছিলাম এরপর সুটকিগুলো গরম পানিতে দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তারপর গরম পানিটা আমি ফেলে দিয়ে সুটকিটা ঝরিয়ে নিয়েছি এরপর ঠান্ডা পানি দিয়ে খুবই ভালোভাবে আলতো হাতে একটু ক্লিন করে নিব যেহেতু একটু গরম পানি ইউজ করেছি আলতো করে ক্লিন না করলে কিন্তু আবার দেখা যাবে মাছের স্কিনটা নষ্ট হয়ে গেছে এর জন্য আমি আলতো হাতে ক্লিন করে নিয়েছি এরপর আমি করেছি কি হালকা একটু লবণ এবং হালকা একটু হলুদ দিয়ে জাস্ট একটু মাখিয়ে নিয়েছি একটু ফ্রাই করে নিব এতে মাছের টেস্টটা আরও বেড়ে যাবে দ্বিগুণ হবে তো যারা আমার মতো সুটকিল লাভার তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন খুবই মজাদার আর এখানে আমি আলোগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ মরিচ একসাথেই রেখে দিয়েছি যেহেতু আমি আলোগুলো একটু পেঁয়াজ মরিচের সাথে ফ্রাই করে নিব আর মশলাগুলোও বের করে নিয়েছি এতে করে রান্নার সুবিধা হবে তো এখানে আমি একটি দস্তার কড়াই নিয়েছি ভাবলাম আজকে শুটকিটা দস্তার কড়াইতে রান্না করবো একটু তেলটা আমি বেশি ইউজ করেছি যেহেতু আলুটা একটু ফ্রাই করব আবার মাছটাও ফ্রাই করে নিচ্ছি তো মাছটা ফ্রাই হতে হতে আপনাদের সাথে একটু কথা বলে নেই আমি জানি না যে যারা আমার ভিডিওটা দেখেন তাদের কাছে সত্যি আমার ভিডিওগুলো ভালো লাগে নাকি যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার কষ্টটা কিন্তু সার্থক কারণ ভিডিও করার মাঝে কিছুটা কষ্ট করতে হয় কিছু না মোটামুটি ভালোই কষ্ট করতে হয় আমিও করছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে আমার কষ্টটা কিন্তু একদমই সার্থক আমার মনে হবে না যে আমি কষ্ট করেছি বা করছি আসলে ভালো লাগার উপরে তো কোনো কিছুই হয় না ভালো লাগা তো শুধু ভালোই লাগা কথা বলতে বলতে আমার মাছগুলো কিন্তু আমি তেল দিয়ে ঝরিয়ে নিয়েছি আমি ওই বাটিটিতে মধ্যেই রেখে দিয়েছি এরপর আমি একই তেলে পেঁয়াজ মরিচ আর কুচি কুচি করে যে আলুটা কেটে নিয়েছিলাম সেটা ফ্রাই করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমি সুটকির মধ্যেও কিছুটা লবণ ব্যবহার করেছি তো এভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিব তো ফ্রাই করার পর আমি ওখানে একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে সামান্য হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে মাছটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম এরপর সামান্য একটু পরিমাণ পানি দিয়ে খুব বেশি ঝোল করিনি আমি এরকম মাখ করে রেখে দিয়েছি আমার রান্নাটা অলরেডি শেষ হয়ে গেছে সরি আমি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এটা ছিল হচ্ছে আমার পরের দিন সকালবেলার নাস্তা নাস্তাটা আমি তৈরি করছি এই জন্য ভাবলাম আমার দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করি হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে আর আপনাদের সাথে শেয়ার করতে তো আমার বেশ ভালো লাগে আমি আমার ভালো লাগাটা হয়তোবা বোঝাতে পারবো না আমার কতটা ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমি কিছু করলে আমার কোনো কাজ আমি আপনাদের সাথে শেয়ার করি তো ওই পাশের চুলাটিতে ছিল হচ্ছে মিষ্টি লাউ ভাজি আর এখানে হচ্ছে আমি আলু ভাজি করবো আলু ভাজিটা আমার মেয়ের এত ফেভারেট আমি বলে বোঝাতে পারবো না ও অন্যান্য সবজি এভাবে খেতে চায় না কিন্তু দেখা যাচ্ছে যে আলু ভাজিটা খুবই পছন্দ করে ওর আলু ভাজি হলে তো আর কোনো কিছুই লাগে না আমরা আলু ভাজিতে কিন্তু কোন মশলাই ইউজ করি না জাস্ট কাঁচামরিচ পেঁয়াজ আর হচ্ছে লবণ ব্যবহার করি এতে আমাদের কাছে অনেক মজা লাগে সাদা আলু ভাজি যাকে বলে আর সাথে ছিল হচ্ছে চাল কুমড়োর চাক ভাজি এই চাল কুমড়োটা কিন্তু আমাদের বাসার গাছে কেনা না চাল কুমড়োর চাক ভাজিটাও ভালোই লাগে আর সকালবেলা তো আমার কাছে মনে হয় মাছ মাংস অন্য কিছু খাবার এ থেকে ভাজি ভর্তা এ ধরনের খাবার আইটেম বেশি ভালো লাগে সকাল সকাল মাছ ভাত ভাল লাগে না বা মাংসও ভাল লাগে না আর এই যে এক পিস ইলিশ মাছ ভেজেছি এর কারণ হচ্ছে আমরা দুপুরবেলা ইলিশ মাছ রান্না করব। এই জন্য শুধু এক পিস মাছ ভাজিটা আমার মেয়ের জন্য করছি ও আবার ইলিশ মাছ ভাজি খেতে চেয়েছে আমরা যদি আবার ইলিশ মাছ ভাজি সকাল বেলায় খেয়ে ফেলি পরে আর দুপুরবেলা ইলিশ মাছ রান্নাটা ভাল লাগবে না এই জন্য ইলিশ মাছ ভাজি করেছি শুধুমাত্র মেয়ের জন্য দুপুরের জন্য যে তরকারিটা করব সেটা আমি সকাল সকালেই করে ফেলেছি একেবারে রান্নাটা শেষ করে ফেলেছি তো এখানে আমি ইলিশ মাছ রান্না করব। আজকে ইলিশ মাছ রান্না করব হচ্ছে শশা আর আলো দিয়ে তো ইলিশ মাছটা রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ মরিচ আদা বাটা রসুন বাটা তেলে একদম ফ্রাই করে নিয়েছি এরপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়েছি তারপর আমি ইলিশের পিসগুলো এভাবে দিয়ে দিচ্ছি অনেকেই কিন্তু ইলিশ মাছটা কষিয়ে নেয় না কিন্তু আমি ইলিশ মাছটা কষিয়ে রান্না করি এতে করে মাছের ভিতর মশলাগুলো খুবই ভালোভাবে চলে আসে আজকের ইলিশ মাছটা হচ্ছে রান্না করতে চেয়েছিলাম কচু দিয়ে কিন্তু কচু দিয়ে রান্না করার হয়নি এসে কেন হয়নি সেটা বলে দিচ্ছি কারণ হচ্ছে আমি কচুটা যখন কেটেছি এটা কেনা কচু ছিল কচু কাটার পর আমার হাতে এত চুলকিয়েছে একদম আমার হাত ছিলে ছিলে গেছে এত এরকম রিয়্যাক্ট হয়েছে এই জন্য ভাবলাম যে আমি কাটাতেই অবস্থা হয়েছে না জানি খেলে কোন মহামারী অবস্থা হয় তো সেই জন্য আর ভয় পেয়ে রান্না করিনি তো বাসায় হচ্ছে ইয়া শশা ছিল সেটা দিয়ে রান্না করেছি তো শশা দিয়ে খেতে খুব ভালোই লাগে আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন Allah happy